আমরা বিধানসভা অনুযায়ী কুষ্টি আমরা আগে মাননীয় জনসভাপতি মশাইকে বলছিলাম এবং এভাবে সঞ্চালক মশাই বললেন যে যাদের এই বৈঠকে থাকার কথা তারা বাদ দিয়ে আমরা কি বসবো না। মন্ডল প্রেসিডেন্ট বিধানসভা ইনচার্জ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম বসুন, তাহলে সরকারকে রাস্তায় আনার কাজ কিন্তু তার চেয়ে বেশি ক্ষোভ আজকে সমাজের মধ্যে আছে। প্রাইভেট স্কুলে ইচ্ছা মতো ফিস বাড়িয়ে দিচ্ছে, স্কুল বন্ধ, খরচা নেই, গাড়ি বন্ধ, তাও সমস্ত ফিস নিচ্ছে এবং বাড়াচ্ছে। সরকারের দেখা উচিত, এরা বাড়ানো তো প্রশ্নে নেই, ফিস মাফ করা উচিত, মানুষের ইনকাম নেই। আর টিএমসি সমস্ত স্কুল থেকে পয়সা তুলে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আজকে স্কুলকে কিছু বলতে পারছে না। সিএসসি ইচ্ছা মতো বিল পাঠাচ্ছে, হাজার হাজার টাকা, তিন গুণ বিল, সেটাও সরকার কিছু বলতে পারছে না। তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, সাধারণ মানুষের পকেট কেটে তারা সব উসুল করছে, মানুষকে সাফার করতে হচ্ছে। প্রমাণ হয়েছে কিন্তু এটা বাড়তে পারে, এ ধারণা সবার ছিল, কিন্তু এ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যথেষ্ট হসপিটাল নাই, বেড নাই, আর মানুষ রাস্তায় রাস্তায় হসপিটাল হসপিটাল ঘুরতে ঘুরতে মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, সুইসাইড করে নিচ্ছে, হাহাকার চলছে, রাস্তায় পড়ে আছে, তড়পাচ্ছে লোকে। এ তো সবে শুরু, আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মমতা ব্যানার্জি কেবল রাজনীতি করছেন, গোড়ার থেকে করোনাকে আটকাবার জন্য কোনো ব্যবস্থা করেননি। তার স্ত্রী কোর্টে গেছেন, সেখানে আপিল করেছেন যে এটা তদন্ত হোক। নাম দিলে তো সরকার বিশ্বাস করবে না, সরকারের দায়িত্ব সত্য সামনে নিয়ে আসা, তারা সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা যখন রাষ্ট্রপতির কাছে গেছেন, ওনারও পেছনে পেছনে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছেন যাতে সত্য সবজায়গায় প্রকাশিত হয়। তো এটা নিয়ে সারা সমাজ, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ আজকে ক্ষুব্ধ এবং এর মধ্যে রহস্য আছে সবাই মনে করছেন। সরকারের রহস্য উদ্ঘাটন করা দরকার আছে। নির্বাচন যথাসময়ে হবে, দিদিমণি নির্বাচন থেকে পালাবার চেষ্টা করছেন, তাই প্রায় 105টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশনকে আটকে রেখেছেন। উনি এইভাবে বেশি দিন চালাতে পারবেন না, পিছনে দরজা দিয়ে সব শুদ্ধ একবারেই বিসর্জন হবে। বাকিটা এরকম হাজার হাজার ঘটনা আছে, যারা ঘরবাড়ি ভাঙেনি তারা এই জন্য টাকা পেয়েছে, তারা টিএমসির নেতা বা নেতার আত্মীয়, আর সেটা স্বীকারও করেছেন মমতা ব্যানার্জি। এখন বলছেন ছোট ভুল বড় ভুল, ম্যাক্সিমাম টাকাটাই এরকম লোকেদের কাছে গেছে যাদের কোনো ক্ষতি হয়নি, আর যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত তারা বঞ্চিত, তারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। বাধা দেওয়া হচ্ছে, পুলিশ পেটাচ্ছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, একাধিকবার হয়েছে কাকদ্বীপ নামখানা, যেখানে সত্যি সত্যি প্রচুর ক্ষতি হয়েছে, সেখানকার মানুষ রোজ মেমোরান্ডাম দিতে আসছেন, রোজ ধর্ণা দিচ্ছেন, পুলিশ অত্যাচার করছে, মাথা ফাটিয়ে দিয়ে আমাদের কর্মীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে, চিকিৎসাও করতে দিচ্ছে না, এত এরা অমানবিক হয়ে গেছে। তো মানুষের যে ক্ষোভ সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। বিজেপি যেদিন থেকে বাড়তে আরম্ভ করেছে,